আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের টপিকটা একটু ভিন্ন ধরনের এবং আজকের অফারটা একটু ভিন্ন ধরনের। আজকের অফারটা আসতে হচ্ছে লবস্টার ওয়ালেট থেকে, ঠিক আছে? সো এইখানে কোনো প্রকার রেফার কমিশন নাই, অনলি 5টা রেফার করতে পারবেন, সর্বোচ্চ আপনি 5টা রেফার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বলা চলে কোনো রেফার কমিশন নাই বললেই চলে, ঠিক আছে? তো একটা করে লাইক দিয়ে দেন ভিডিওতে। সো এইখান থেকে টোটাল 1 বিলিয়ন USD পরিমাণ AFR টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে। 1 বিলিয়ন, 1 মিলিয়ন না কিন্তু, ঠিক আছে? লাইক 100 কোটি না বিলিয়ন, ভাই আমার মাথার উপর দিতে, ঠিক আছে? আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। যেটাই হোক, 1 বিলিয়ন মিনস হচ্ছে বিগ একটা অপরচুনিটি, বিগ একটা রিওয়ার্ড। ওকে, সো যাই হোক, যদি আপনার এইখানে অ্যাবিলিটি থাকে জয়েন করার, তাহলে অবশ্যই জয়েন করবেন। কারণ এইখানে আপনার জয়েন করতে হলে 5টা XLM লাগবে, ঠিক আছে? 5টা XLM-এর প্রাইস মোটামুটি হচ্ছে $1.50 মতো, মানে 150 টাকা এরকম, 140 টাকা। তবে সেটা আপনার ওয়ালেটে থাকবে, যে কোনো টাইম আপনি সেটা উইথড্রো করে আবার আপনি 140 টাকা বা 30 টাকা নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা আপনার কাইটো নেবেন না, কিছুই না, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের সাথে রাখতে হবে। ওরা দেখবে যে আপনি অ্যাকাউন্টে রাখছেন কিনা, শুধুমাত্র দেখবে, আপনার কিছু নেবে না, ঠিক আছে? সো আমিও কিন্তু অলরেডি রেখে দিছি। আর এইখানে স্ন্যাপশটটা নেবে হচ্ছে আপনার এই মাসের 30 তারিখে, ঠিক আছে? স্ন্যাপশট অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিরিয়ড ইজ ত্রিশ তারিখে নেবে, ঠিক আছে? 27 থেকে 30 তারিখের মধ্যেই নিয়ে নেবে স্ন্যাপশটটা। আর ডিস্ট্রিবিউশন কবে করবে? যখন ডিস্ট্রিবিউশন করবে তখন আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে বলবো যে আপনারা যে এই অফারে জয়েন করেছিলেন, দেখুন আপনারা পেমেন্টটা পেয়ে গেছেন। ওকে, সো কীভাবে জয়েন করবেন এ টু জেড আমি আজকে দেখাই দিতেছি। সো বিষয়টা দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। ওকে ওকে, সো যাক, আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে রেফার কমিশন ছাড়া প্রজেক্টগুলো শেয়ার করে থাকি। এই যে রেফার কমিশন নাই, এই যে রেফার কমিশন নাই, ঠিক আছে? এই যে রেফার কমিশন নাই, এই যে রেফার কমিশন নাই, তারপরে হচ্ছে এই যে রেফার কমিশন নাই, এগুলো কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত আমি শেয়ার করে থাকি, ভালো ভালো অফারগুলো। ওকে, সো যাই হোক, প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দেওয়ার চেষ্টা করবেন, কারণ লাইক দিলে আমরা হচ্ছে উৎসাহিত হই নেক্সট ভালো অফার আনার জন্য। ওকে, সো যাই হোক, এইখানে জয়েন করতে হলে আপনার লবস্টার লাগবে। লবস্টার আপনার প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন LOBST, এই যে দেখেন উপরে দেখেন লবস্টার চলে আসছে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম নাকি? আচ্ছা, এই যে চলে আসছে, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে, ঠিক আছে? সিম্পল একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টে অ্যাক্টিভেশনের জন্য 5টা XLM লাগবে, 5টা XLM আপনার অ্যাকাউন্টে থাকবে। এটা যে কোনো টাইমে আপনি আবার উইথড্রো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র অ্যাকাউন্টে রাখতে হবে আপনার ট্রানজ্যাকশন, পরবর্তী ট্রানজ্যাকশন করার জন্য। মানে 5টা XLM না রাখলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? সো যাই হোক, আমি এখানে 7টা রাখছি। সো এইখানে আপনার রাখতে হবে, 5টা রাখতে হবে, ঠিক আছে? থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখানে রিসিভ অপশন আসবেন, রিসিভ অপশন আসার পরে স্টেলার অ্যাড্রেসে আসবেন, অ্যাড্রেসটা কপি করবেন, এতটুকু, এটার কোনো কাজ নেই, এইটার কাজ এখন। সো এইখানে আসার চলে আসবেন হচ্ছে ক্রোম বাজারে। ওকে, সো ক্রোম বাজারে আসার পর এখানে নিচে দিকে চলে আসবেন, এখানে আপনার যে অ্যাড্রেসটা কপি করলেন এটা পেস্ট করে জাস্ট চেক অপশনে ক্লিক করে দেবেন। চেক অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি প্রথম যেটা আছে এই যেটা, এটা হচ্ছে কপি করবেন, ঠিক আছে? চাপটা দুটো কপি করবেন। আচ্ছা, বিফোর রেজিস্ট্রেশন আপডেট মেক শিওর, আচ্ছা, এইটা চাপটা ধরে কপি করবেন। এটা কপি করার পর আপনি চলে যাবেন আপনার লবস্টার ওয়ালেটে। লবস্টার আসার পর থ্রি ডট ক্লিক করবেন, অ্যাসেসটে ক্লিক করবেন। খেয়াল করুন, একটা অ্যাসেস নামক একটা অপশন আছে, অ্যাসেসটে ক্লিক করবেন, ঠিক আছে? সো অ্যাসেসটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাসেসড নামক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যাড অ্যাসেস নামক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন যেটা কপি করে আনলেন, ঠিক আছে? জাস্ট এটা ডান করে দেবেন সার্চ করে। সো এটা সার্চ করার পর আপনাদের, আচ্ছা, ক্লিয়ার সার্চ, ওকে, ওয়েট, একটু ওয়েট, ও সরি, আমি দেখি না, এটা বিষয়টা হচ্ছে এইটা না, এই যে এটা, ঠিক আছে? এইটা, ওকে। সো আমি এখানে ভাবছিলাম যে পুরোটাই হয়তো বা একটা অ্যাড্রেস, আমার দেখতে বলেছে, ঠিক আছে? তো সমস্যা নেই, আমি জানতাম যে এটাই, বাট আমার দেখতে বলেছে, আবার বলতেছে দেখতে বলেছে, এটা কপি করবেন, ঠিক আছে? সো এটা কপি করে নেওয়ার পর সিম্পলি এখানে এটা পেস্ট করে দেবেন। এখন চলে আসবে, একটু ওয়েট করি আমরা, এখন চলে আসবে, ক্লিয়ার সার্চে ক্লিক করে দিই। আচ্ছা, এই যে চলে আসছে। সো এইখান থেকে আমাদের প্রথমে এই বাংলাদেশে যেটা আছে এটা অ্যাড অপশনে ক্লিক করে দিয়ে অ্যাড করে নেবেন, এখানে অ্যাড অ্যাসেসটে ক্লিক করে দেবেন। এখানে যে অ্যাড করতেছেন এটার কারণে কিন্তু আপনারা এখানে কোনো প্রকার ব্যালেন্স কেটে নেবে না, হয়তোবা 1 টাকা বা হচ্ছে 50 পয়সা এরকম কাটতে পারে, বাট আহামরি কোনো ব্যালেন্স এখান থেকে আপনারা কাটবে না, ঠিক আছে? আমার 7 পয়েন্ট কত ধরনের ছিল সেটা তো ভিডিওর আগে দেখছেন। আমি এখন 2টা অ্যাড করবো, 2টা অ্যাড করার পর তারপর আবার দেখবেন, সমস্যা নেই। এখন হচ্ছে অ্যাড করতে হবে যেটা, এটা অ্যাড করবেন, ঠিক আছে? প্রথমটা এটা অ্যাড করবেন, এটা অ্যাডের উপর ক্লিক করে দিলেই সিম্পলি এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো এতটুকু কাজ, তারপর হচ্ছে বাকি স্টেপটা ওয়েবসাইট থেকে দেখাই দিয়েছি আমি, একটু ওয়েট।
ওকে, এটাও আমাদের অ্যাড হয়ে গেছে, এটাও অ্যাড হয়ে গেছে, এটাও অ্যাড হয়ে গেছে। সো সিম্পলি আমি ব্যাগে চলে আসি। এখন এখান থেকে যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারেন আমার এখানে কতটা ছিল অ্যান্ড দেন এখন কতটা আছে, সেটা আপনারা দেখতে পারেন। তো আমার খেয়াল নাই কতটা ছিল। আর দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমার দুইটা কাজ কমপ্লিট, লোবস্টারে ওয়ালেটের কাজ কমপ্লিট। ওকে, সো এখন ট্রেডমতে আবার ক্লিক করবেন, রিসিভ অপশনে আবার আসবেন, এখান থেকে স্টেলার অ্যাড্রেস আসবেন, এটা কপি করবেন। তারপরে চলে যাবেন এই ওয়েবসাইটে, ওয়েবসাইটে আসার পর এখান থেকে এটা জাস্ট একটা রিফ্রেশ দিবেন। একটা রিফ্রেশ দেওয়ার পর আবার এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, যে অ্যাড্রেসটা আমি লোবস্টার ওয়ালেট থেকে কপি করে আনলাম। ওকে, তো নিচের দিকে চলে আসবেন। এখানে যে অ্যাড্রেসটা আমরা প্রথমবার দিয়ে কাজটা করছিলাম, সেকেন্ড টাইম আমি হচ্ছে সেম অ্যাড্রেস দিয়ে যেভাবে আমি দেখাইতেছি এভাবে দিয়ে জাস্ট হচ্ছে আবার এখানে ক্লিক করে দেবেন। এখন দেখেন আমাদের কাঙ্ক্ষিত পেজটা চলে আসছে। এখানে হচ্ছে আমরা প্রথমে আমি কথাটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি যদি দুইটা টাস্ক কমপ্লিট করেন সেটা হচ্ছে একদম ফ্রিতে, তাহলে আপনার $200 পর্যন্ত আর্নিংয়ের অপরচুনিটি আছে, ঠিক আছে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, এটা অলরেডি আমরা করে ফেলছি, এখন এইটা করতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন আপনার যদি অ্যাভিলিটি থাকে, তবে অ্যাভিলিটি থাকলেও আমি আপনাকে রেকমেন্ড করব, এখানে কোনো প্রকার ডিপোজিটের দরকার নেই, কোনো প্রকার হোল্ডিংয়ের দরকার নেই, যেটা ফ্রিতে দিচ্ছে সেটাই নেন। এটা হচ্ছে হোল্ডিং অ্যান্ড হচ্ছে আপনার এখানে হোল্ড করলে এখানে আপনার স্ন্যাপশট নিয়ে আপনাকে এটা দেবে, বাট এটা করার কোনো প্রয়োজন নাই, যেটা আমাদের ফ্রিতে দিচ্ছে সেটাই বেটার। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে এই গ্লোবাল অ্যান্ড হচ্ছে এই টুইটার, এই দুটোতে জয়েন করতে হবে। এখানে আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিলাম, এখন ওপেন টেলিগ্রাম অ্যাপ এখানে ক্লিক করে দিলাম, এটাতে জয়েন করতে হবে। সো জয়েন করার পর অনেকেই দেখতে পারছেন লোবস্টার থেকে এক্সএলএম অ্যাড্রেসে দিতেছে। সো আপনি আপনার অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট হচ্ছে কপি করে নিয়ে যায় এটাও দিয়ে দিবেন, সমস্যা নেই। যেহেতু সবাই দিচ্ছে সেটা আমিও দিয়ে দিই, হয়তোবা কোনো না কোনো কাজ থাকতেই পারে স্বাভাবিক এটা দেওয়ার কারণে। সো এখন আমাদের চলে আসতে হবে কোথায়, এই যে ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন আছে টুইটার। সো আমি এখন টুইটারে ওদের ফলো করে দেবো। ওকে, সো টুইটারে আমি ওদের ফলো করে দিয়েছি এবং প্রথম যে পোস্টটা থাকবে সেটা আমি জাস্ট এখান থেকে রিটুইট করে দিলাম। ওকে, সেটা রিটুইট করে দিলাম। এখন আমি জাস্ট ব্যাগে চলে আসবো। ওকে, এখন কিন্তু এখানে আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের নিচের দিকে আসতে হবে, এখানে 5টা জিমেইল দিতে হবে। এখন কথা থাকতে পারে ভাই এখানে আমি জিমেইলটা কোথা থেকে দেবো বা জিমেইলটা পাবো কোথায়। তো খেয়াল করুন আমাদের পোস্টে চলে আসুন আপনি। তো আমি কিন্তু এই পোস্টটা আমাদের ঠিক টেলিগ্রাম চ্যানেলে করে দেব। তো আপনারা যাতে জিমেইলে প্রবলেম না হয় সেক্ষেত্রে জিমেইলগুলো অলরেডি কালেক্ট করা আছে, আপনাদের জিমেইল আপনারা নিজেরাই ইউজ করবেন, ঠিক আছে। সো যাই হোক, এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং এইখানে দেখেন একটা পোস্টের লিঙ্ক দেওয়া আছে, এই যে ফর জিমেইল, এখানে ক্লিক করে দিলে আমাদের এই জিমেইলের যে অপশনটা সেখানে চলে যাবে। এখানে যদি কমেন্টে আসেন, এখানে আপনি এখান থেকে 5টা জিমেইল নিয়ে নেবেন, যে কোনো 5টা জিমেইল নিয়ে নেবেন এবং আপনার জিমেইলটা সুন্দরভাবে এখানে কমেন্ট করে রেখে দেবেন, যাতে আপনার জিমেইলটাও কেউ ইউজ করতে পারে এইভাবে, ঠিক আছে। জাস্ট আপনি আপনার জিমেইলটাও এইভাবে জাস্ট এখানে কমেন্ট করে রেখে দেবেন, যাতে আপনার জিমেইলটাও কেউ ইউজ করতে পারে, বুঝতে পারছেন। সো আমি এখান থেকে জাস্ট প্রথম 5টা জিমেইল এখান থেকে নিয়ে নিতেছি। ওকে, সো প্রথম 5টা জিমেইল আমি এখান থেকে নিয়ে নিলাম, কারণ 5টা করে জিমেইল এক একজনের নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি এই সিস্টেমটা করছি যাতে এক একজন জিমেইলগুলো কমেন্ট করতে পারে, সেইখান থেকে আপনি এগুলো কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। সো যাই হোক, আমি এখান থেকে 3টা জিমেইল অলরেডি নিয়ে নিয়েছি, এখন 5টা জিমেইল নিতে হবে আমার, 4টা অ্যান্ড দেন আরেকটা নেব আমি অ্যান্ড 5টা, এটা মেবি 1, 2, 3, 4, 5টা, হ্যাঁ এটা ঠিক হচ্ছে না, এটা মেবি হবে ভালো। সো এই 5টা আমি জিমেইল নিয়ে নিলাম। ওকে, সো খেয়াল করুন আমাদের কিন্তু 5টা জিমেইল নেওয়া শেষ। এখন আমরা যেটা করবো, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব, এয়ারড্রপ সাবমিট এয়ারড্রপ রেজিস্ট্রেশন, ঠিক আছে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। এবং এখানে আপনার রেফার লিঙ্কটা পেয়ে গেছেন, এই রেফার লিঙ্কটা আপনি সর্বোচ্চ 5টা রেফার করতে পারেন, তার উপরে রেফার করতে পারবেন না, বুঝতে পারছেন। যদি চান রেফার করতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপ করতে পারেন। এটা যদি রেফার করেন তাহলে আপনি সর্বোচ্চ 5টা রেফার, এক একজনের সাথে 1662 না, একটু আগে ওই যে জায়গার জিমেইলটা দিলাম তার পাশে কিন্তু লেখা ছিল, কতটা আমার খেয়াল নাই, যাই হোক ওই পরিমাণ আপনি পাবেন আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন। সো যাই হোক, কাজ মূলত এতটুকুই, আহামরি কোনো কষ্টের কাজ না, আহামরি কোনো ইয়ার কাজ না। যদি আপনার অ্যাভিলিটি থাকে 150 টাকার মতো ইয়া করে এটা আনবেন, সো করতে পারেন, ঠিক আছে। সো এক্সএলএমটা আপনি হচ্ছে বাইন্যান্স থেকে নিতে পারেন, বাইন্যান্স বা হচ্ছে কুকোয়েন, একটা লিস্ট আছে। বাইন্যান্সে তো ট্রেড লাগে হচ্ছে মিনিমাম $10, বাট কুকোয়েনের ট্রেড $10 লাগে না, কুকোয়েন অল্প পরিমাণ হলেই হয়। বাট আপনি একটু দেখে নেবেন যে যখন উইথড্র করতেছেন তখন কি আপনার এখানে মেমো চাচ্ছে, বাইন্যান্সে কোনো প্রকার মেমো লাগে না, বাট কুকোয়েনে হয়তো মেমো লাগতে পারে, ঠিক আছে। আপনি মেমোটা চেক করে নেবেন, ঠিক আছে, মেমোটা চেক করে নেবেন। আর লোবস্টার ওয়ালেট তো কোনো মেমো থাকেই না, মেমো মেবি ইন্টারপেস্ট নোট ফ্রি অ্যাসেট, মেমো লাগতে পারে,
ম্যামও তো এখানে বুঝতেছি না আমি বিষয়টা। যাই হোক, বাইন্যান্স থেকে কোনো প্রকার ম্যামও লাগে না, সো আপনি বাইন্যান্স থেকে উইথড্র করবেন, এখান থেকে হয়তো ম্যামও লাগতে পারে, বিষয়টা একটু ঘটকা লাগতেছে এখানে, বুঝতে পারছেন? সো আপনি বাইন্যান্স থেকে নিয়ে নেবেন, বাইন্যান্স থেকে উইথড্র করলে একটু টাইম নেয়, এখন একজন দেখলাম 7 ঘন্টা পর্যন্ত টাইম নিয়েছে, বাট এত টাইম এখন নেবে না, ওদের কাজ চলতেছে, কাজটা শেষ হলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো যাই হোক, বাইন্যান্স থেকে নিয়ে নেবেন এবং আপনার জিমেলটা এখানে কমেন্ট করবেন এবং এখান থেকে আপনি 5টা জিমেল নিয়ে নেবেন। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো হলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন রাখবেন। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে আপনি এভাবে টেলিগ্রাম চ্যানেলটা চাপতে ধরে থাকবেন, উপরে দিকে থ্রি ডট মেনু ক্লিক করে এখানে আনপিন আছে, পিন অপশনে ক্লিক করে দেবেন। আমি পিন করে রাখছি, এই জন্য আমার এখানে আনপিন অপশন আছে, ঠিক আছে? তাহলে সবসময় আমার চ্যানেলটা উপরে থাকবে এবং সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অ্যাডও জয়েন করবেন, একটা অ্যাডও মিস করে দেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই এসএফ এবং গতকাল হচ্ছে ইয়ার একটা অফার দিয়েছিলাম, সেটা হচ্ছে গেমিফির গিভওয়ে দিয়েছিলাম একটা, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা এখনও অন করে আছে, উপরের দিকে আসলে দেখতে পারেন। আপনি গতকালের প্রজেক্টগুলোতে জয়েন করে নেবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? সো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, ভালো অবশ্যই লাইক দেবেন। আল্লাহ হাফেজ।